বাবা কখন ফিরবে পাচ্ছি না তো অস্থির হচ্ছে কেন খালু জান তো কালকেই ফিরবে ঘোড়ার ডিম ফিরবে তুমি যাও কি হয়েছে তোমার কিচ্ছু না অনেক বড় লোকের মাইয়া ফাজিল মেয়ে এই হর্ন বাজাও রাস্তা ছাড়তে বলো থাক না মা থাকবে কেন মা তুমিও কতবার তোমাকে বললাম যে রোজ রোজ তোমার এখানে এসে কাজ নেই এগুলো সবগুলোকে আমি সোজা করে দিয়ে যাব দেখো মা কাল থেকে তোমরা যদি এখানে আসো তাহলে আমি আর পড়বই না নির্লজ্জ মেয়ে আমি দেখিনি ভাই খবরদার আমার পিছে পিছে আসবি না খালাম্মার অর্ডার এক কাজ কর ওই গাছের নিচে চুপচাপ বসে থাক আমার ক্লাস শেষ হলে আমি আসবো বুঝলি যা তোরা যেন কি বলবি মিয়া ভাই এক সুমুকে খায়া ফালা আপনারা ব্যঙ্গ করছেন আমি বুঝি আমার মা যা করেছেন সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার আর আমি কেন আমার মার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না সেটা আমার একান্ত ব্যক্তিগত এই যে আপনারা আমাকে ফিটিং বটলটা ধরলেন এটা যদি আপনাদের আনন্দের জন্য হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই কিন্তু এটা যদি আমাকে ইনসাল্ট করার জন্য হয়ে থাকে তাহলে আমি বলবো যে তার জন্য আপনাদেরকে আরেকটু ম্যাচিওর এবং হেলদি সিকোয়েন্স চিন্তা করতে হবে আমাকে স্টুপিড ভেবে আপনারা যদি আনন্দিত হয়ে থাকেন তাহলে আপনাদেরকে ফালতু ভাবা ছাড়া আমার আর কোনো উপায় নেই গুড ডে